কারণ মুখ্যমন্ত্রীর জন্ম হচ্ছে 25 নভেম্বর 1971 কাছুয়া উপজেলা চাঁদপুর বাংলাদেশ। সেটা আমার ব্যক্তিগত তথ্য নয়, সেটা উইকিপিডিয়াতে রয়েছে। 25 নভেম্বর 1971 কাছুয়া উপজেলা চাঁদপুর বাংলাদেশ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দাস এখানে জন্ম। এখন বিপ্লব দা কি কারণে বললেন, বিপ্লব দা তো সর্বানন্দ সোনোয়ালকে বললেন প্যানিক সৃষ্টি করার মাস্টার, কিসের জন্য বললেন, বুঝে বললেন না না বুঝে বললেন সেটা তো আমি বুঝতে পারলাম না, রাজ্য মানুষও বুঝতে পারলো না। এখন এখানে হবে কি হবে না সেটা সরকার দেখবে, ডিসিশন তো সরকারকে নেবে, সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে, স্টেট গভর্নমেন্ট নেবে, সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে, হবে কি হবে না। আপনি আপনি নিশ্চিত যে উনি এবং ওনার পরিবার মানে 1971 সালের পরে এসছেন? এটা আমাদের রাজ্যে বিপ্লব দা যখন মুখ্যমন্ত্রী হয়েছে বাংলাদেশে ওখানে ওরা উৎসব করেছে করেছে তো, এবং এটা তো আমার নয় ভাই, উইকিপিডিয়াতে লেখা রয়েছে, আর্লিয়ার লাইফ, বিপ্লব দেব সিএম ত্রিপুরা আর্লিয়ার লাইফ ওখানে মেনশন করা রয়েছে উইকিপিডিয়াতে। তারা যদি সেই এনআরসি ত্রিপুরা ইমপ্লিমেন্ট হয়, ইমপ্লিমেন্ট হলে তো বিপ্লব দা বাংলাদেশে যাবে, এখানে তো আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না উনি। এখন কি কারণে বিপ্লব দা বললেন যে ত্রিপুরাতে প্রয়োজন নেই সেটা ওনার উনি বুঝবেন, কিন্তু যেটা আমার কাছে তথ্য রয়েছে সেটা আমি বললাম। মানে আপনি বলছেন উনি 71-এর পরে এসেছেন, মানে আপনার কাছে যে তথ্য রয়েছে ওনার জন্ম হয়েছে ওখানে, মানে 71-এর 25 নভেম্বর 1971 কাছোয়া উপজেলা চাঁদপুর বাংলাদেশে ওনার জন্ম হয়েছে। জন্মের সঙ্গে সঙ্গেই কি 25 নভেম্বর জন্ম হয়েছে, 26 নভেম্বর উনি ত্রিপুরাতে চলে এসেছেন নাকি? কিন্তু সে 71 সাল থেকেই তো ভিত্তি বর্ষ ধরা হচ্ছে, মানে এনআরসির ক্ষেত্রে। এনআরসি 1971 কোন মাস ধরা হচ্ছে?